নাজু এফেন্দি, ইব্রাহিম পাশার অনুপস্থিতিতে তার পক্ষে তুমি এসেছো, বলো কি অভিযোগ? ইব্রাহিম পাশার সাথে আমি তারাবির নামাজে গিয়েছিলাম কাজী এফেন্দি। নামাজ শেষে মসজিদ থেকে ফিরছিলাম। ইতিমধ্যে মসজিদের বাইরে কিছু লোক জড়ো হয়েছিল, তাদের কয়েকজন মহামান্য পাশাকে অসম্মান করেছে। সেইফি এফেন্দি কি তাদের মাঝে একজন? জি। তাহলে কি শুনেছিলে, কি বলেছিল মহামান্য পাশার বিরুদ্ধে? বিধর্মী বলেছিল কাজী এফেন্দি, মূর্তি পূজারক বলেছে, এমনকি বলেছে মহামান্য পাশা খ্রিস্টান ধর্মাবলম্বী, তিনি নাকি গলায় ক্রুশ পড়েন, লুকিয়ে লুকিয়ে চার্চে যান। তারা এসব মিথ্যা অভিযোগ তুলেছিল ওনার বিরুদ্ধে। সেইফি এফেন্দি, তোমার অভিমত, নাজু এফেন্দি এতক্ষণ যা বলেছে তা কি সত্যি? ঘটনা সত্যি। মহামান্য পাশাকে রাজ্যের সবাই বিধর্মী মনে করে, এমনকি গোপনে তার প্রাসাদে গির্জাও বানিয়েছেন। সবাই আরো বলে বিদেশি দূতের কাছ থেকে অনেক মোহর নিয়েছেন। আমি অন্যদের কথা শুনতে চাইনি, তুমি এসব বলেছো, এ কথা কি সত্যি? কাজী এফেন্দি সবাই তাই বলে। তুমি স্বচক্ষে কখনো দেখেছো? প্রমাণ করতে পারবে? জি না। তবে তার প্রাসাদের বাগানে অনেকগুলো মূর্তি আছে, এ কথা সবাই জানে কাজী এফেন্দি। তাহলে তুমি মহামান্য পাশাকে কখনো ওই মূর্তিগুলোর সামনে বসে সেজদা দিতে দেখেছো? দেখেনি কাজী এফেন্দি। আর মসজিদে মহান আল্লাহর কাছে নত হয়ে সেজদা দিতে দেখেছিলে? দেখেছি। হ্যাঁ, আরে মূর্খের দল, যদি তাই হয় চোখে দেখার পরেও কান কথায় বিশ্বাস করলে কেন? হ্যাঁ, নবী করিম বলেছেন, যদি কেউ অন্য কাউকে হে বিধর্মী বলে ডাক দেয়, যদি সে ব্যক্তি বিধর্মী না হয় তাহলে যে বলে সে বিধর্মী হয়ে যায়। এই হাদিসের কথা তুমি জানো না কাজী এফেন্দি? আগুন না থাকলে কখনো ধোঁয়া উঠতে পারে না। বলো, তুমি কি পাশার সাথে বেয়াদবি করেছো? আমি দুটো কথা বলেছি, তবে বেয়াদবি করিনি। কি করেছিলে, কি বলেছো? তোমাকে প্রশ্ন করেছি, মনে পড়ছে না। বা বাকিরা কে কি বলেছে না বলেছে সব কথা তোমার মনে পড়ছে, আর নিজে কি বলেছিলে এখন তা মনে পড়ছে না, তাই না? মহামান্য পাশা আমার গর্দান নেওয়ার আদেশ দিয়েছেন, ওনার এই অধিকার নেই, এটা অন্যায়, এটা গুনাহ। আমাকে আশেপাশের সবাই সম্মান করে, ভালোবাসে, আমি একজন সম্মানিত ব্যবসায়ী। কাজী এফেন্দি ছেড়ে দিন, আমি রোজগার করতে চাই। ব্যবসার প্রতি মনোযোগী হলে তো তা নিয়েই ব্যস্ত থাকতে। কাজী এফেন্দি, আমি হয়েছে অনেক বলেছো, চুপ করো, চুপ। নাসু এফেন্দি, তুমি এ বিষয়ে আর কিছু বলতে চাও? না কাজী এফেন্দি। মহামান্য পাশার মতো ব্যক্তির সাথে জনসম্মুখে তুমি যে বেয়াদবি করেছো তার প্রেক্ষিতে ওনার রাগান্বিত হওয়াটা একেবারে যুক্তিসঙ্গত। তবে সে যেই হোক, নিজেকে কেউ আইনের ঊর্ধ্বে ভাবতে পারে না, ঠিক একইভাবে সে যেই হোক নিজেকে বিচারক ভাবতে পারে না, আর নিজেকে বিচারক ভেবে কেউ চাইলেই অন্যকে শাস্তি দিতে পারে না। লিখুন কাতিব এফেন্দি, বেহরামের ছেলে সেইফি এফেন্দি, দেউলেতি আলী এর উজির আজম ইব্রাহিম পাশাকে বিধর্মী বলে জনসম্মুখে অপমান করেছে, সমস্ত সাক্ষীর সামনে সে অপরাধ স্বীকার করেছে। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে 100 বার বেত্রাঘাত করা হবে এবং 5 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে। তারপর তাকে রোস দ্বীপে বন্দী জীবন কাটানোর আদেশ দেওয়া হলো। দয়া করুন কাজী এফেন্দি, ইয়া আল্লাহ, সত্যি আমি কোনো অন্যায় করিনি, এই অবিচার করবেন না, আমার সন্তানদের কি হবে? এসব আগে ভাবা উচিত ছিল সেইফি এফেন্দি, মহামান্য পাশার বিরুদ্ধে কোনো কথা বলার আগে প্রমাণ আছে কিনা তা অবশ্যই ভেবে দেখতে হবে, কারণ প্রমাণ ছাড়া সেটা অপবাদ, আর কেউ কখনো কাউকে প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ দিতে পারে না। বিচার সম্পন্ন হয়েছে, নিয়ে যাও। এমন করবেন না, নির্দয় হবেন না কাজী এফেন্দি, ক্ষমা করে দিন কাজী এফেন্দি, কাজী এফেন্দি, দয়া করুন আমাকে ক্ষমা করুন কাজী এফেন্দি, কাজী এফেন্দি।